সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নেওয়ার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে, তো কী বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে আপনাদের সাথে তুলে ধরছি এবং কীভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন সেই প্রসেসটিও এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। অনেক ক্যান্ডিডেটস মেসেজ করে জানিয়েছিল যে তারা অনলাইনে অ্যাপ্লাই করতে গিয়ে প্রবলেম ফেস করছে, তাই এই ভিডিওটি আপনাদের জন্য আমি করে দিচ্ছি। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন। চাকরি সংক্রান্ত প্রতিটি আপডেট ঠিক সময় মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। যারা এখন আমাদের ভেরিফাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো দেখুন অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু এটাই, ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো এখানে যেটা বলা হচ্ছে যে সমস্ত পদে জন্য এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটা হচ্ছে জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, যেখানে রয়েছে 23 পোস্ট রয়েছে। এছাড়াও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এখানে 4 পোস্ট রয়েছে। 3 যেটা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, 78 পোস্ট রয়েছে। তারপরে রয়েছে আপনার জুনিয়র পিয়ন, 15 পোস্ট রয়েছে। তো মোটামুটি কিন্তু ভালোই এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবার আপনাদের আমি দেখাচ্ছি কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 1 রয়েছে জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। কোন ক্যাটাগরির জন্য কতগুলো রয়েছে এগুলো আপনারা একটু দেখে নেবেন, অযথা এগুলো বলে আমি ভিডিওটি লম্বা করছি না। বেসিক পে রয়েছে শুরু হচ্ছে এখানে 35,800 থেকে 92,100 পর্যন্ত পে লেভেল, লেভেল এইট হিসেবে স্টেট গভর্নমেন্টের রুলস। এডুকেশনাল যে কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি ফলোড বাই ডিপ্লোমা অর ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, অর্থাৎ লাইব্রেরি সায়েন্সে আপনার ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে। ডিজারেবল যেটা এখানে চাওয়া হয়েছে যদি থাকে তাহলে ভালো, ঠিক আছে, এখানে প্রাধান্য দেওয়া হবে। যেমনটা এখানে বলা হচ্ছে নলেজ অফ ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশান, এটা হচ্ছে লাইব্রেরি সায়েন্সের একটা একটা মেথড, যেখানে কীভাবে লাইব্রেরির মধ্যে বুক সাজাতে হয় সে সমস্ত কিন্তু এটা একটা মেথড রয়েছে, তো এটা জানতে হবে। এছাড়াও নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটারের কাজ চালানোর মতো কিন্তু এখানে দক্ষতা থাকতে হবে, ঠিক আছে, লাইব্রেরিয়ানশিপ। তারপরে এখানে মিনিমাম 1 এক্সপিরিয়েন্স ইন একাডেমিক ইনস্টিটিউট লাইক ইউনিভার্সিটি অর ইন এনি ইনস্টিটিউট অফ হায়ার লার্নিং, তো 1 যদি অভিজ্ঞতা থাকে কোনো ইউনিভার্সিটিতে কাজ করার বা কোনো রকম ইনস্টিটিউটে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রাধান্য দেওয়া হবে। তারপরে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, যেখানে 4 পোস্ট রয়েছে, জেনারেলের জন্য 2, এসসির জন্য 1, এসটির জন্য 1। স্যালারিও এখানে কিন্তু প্রায় মোটামুটি সেম। এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে দেখে নিন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা দেওয়া হয়েছে বিএসসি, বিএসসি বিসিএ অর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এছাড়াও ডিজারেবল যেটা দেওয়া হয়েছে মিনিমাম 1 এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন একাডেমিক ইনস্টিটিউট লাইক ইউনিভার্সিটি অর ইন অ্যান ইনস্টিটিউট অফ হায়ার লার্নিং, 1 অভিজ্ঞতা থাকতে হবে। এমসিএ বা এমএসসি কম্পিউটার সায়েন্সে করে থাকলে প্রাধান্য দেওয়া হবে। এছাড়াও ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ওয়েব অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট, তো এগুলো একটু দেখে নেবেন। তারপরে রয়েছে আপনার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে 78 পোস্ট রয়েছে। এখানে যেটা চাওয়া হয়েছে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, ঠিক আছে। এই পদে কিন্তু মোটামুটি প্রায় কিন্তু সবাই আবেদন করতে পারে। ডিজারেবল যেটা এখানে চাওয়া হয়েছে 3 ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে এইচএস, অর্থাৎ 10+2 এইচএস, মিনিমাম কিন্তু এইচএস পাস করে থাকলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া কাকে প্রাধান্য দেওয়া হতে পারে সেটা হচ্ছে যদি আপনি গ্রাজুয়েশন করে থাকেন, ঠিক আছে, তারপরে কম্পিউটারে যদি নলেজ থাকে, তারপরে প্রফেসিয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড নলেজ ইন ড্রাফটিং লেটার, লেটার ফেয়ার নলেজ ইন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং প্রসেস, এই সমস্ত যদি দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে। তারপরে মিনিমাম 1 এক্সপিরিয়েন্স ইন অফিসিয়াল ওয়ার্ক লাইক একাডেমিক ইনস্টিটিউট ইউনিভার্সিটি যদি কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে। তারপরে পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র পিয়ন, এখানে 15 পোস্ট রয়েছে, ক্লাস 8 পাস হলে আপনি আবেদন করতে। তারপরে মিনিমাম 1 এক্সপিরিয়েন্স ইন একাডেমিক ইনস্টিটিউট লাইক ইউনিভার্সিটি অর ইন অ্যান ইনস্টিটিউট অফ হায়ার লার্নিং, কোনো ইউনিভার্সিটি বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করার যদি 1 অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে। তারপর যেটা এখানে বলা হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় জেনারেল কন্ডিশন, অ্যাপয়েন্টমেন্ট উইল বি মেড অন প্রোবেশন ফর 1, 1 কিন্তু প্রোবেশন পিরিয়ড থাকতে হবে, ঠিক আছে। তারপরে যেটা বয়স হতে হবে 18-40 মধ্যে এসসি এসটি ওবিসি হলে যথারীতি বয়সের আপনারা ছাড় পেয়ে যাবেন। তারপরে আর সেরকম এখানে আপনাদের, তারপরে নিয়োগ প্রক্রিয়াটা কীরকম হবে, নিয়োগ প্রক্রিয়া হবে কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে, এখানে বুঝতে পারছেন ব্যাপারটা, ঠিক আছে, কোথায় গেল, এখানে
The selection of advertisement post need to necessarily be confirmed only to those who formally apply. Okay. Shortlisted candidates will be communicated for interview to their respective address as registered during application. Photocopies সমস্ত কিছু প্রয়োজন পড়বে ইন্টারভিউ সময়। তো এবার দেখাচ্ছি কিভাবে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে কিন্তু কোনো রকম টাকা লাগছে না, জাস্ট আপনারা কিন্তু নিজেরাই নিজের মোবাইল থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। জাস্ট একটা ফটো এবং সিগনেচার আপনাদের আপলোড করতে হবে, এছাড়া আপনাদের যে ক্লাস টেনের যে মার্কস রয়েছে এগুলোই কিন্তু লাগবে। তো চলুন এবার দেখাচ্ছি কীভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। এখানটায় ক্লিক করে দেবেন অ্যাপ্লাই অনলাইন। তো দেখতে পাচ্ছেন এরকম একটা নতুন লিঙ্ক ওপেন হয়ে যাবে। এখানটায় যেটা আপনাকে করতে হবে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটা এখান থেকে চুজ করবেন। সাপোজ আমি ধরে নিচ্ছি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ বা গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, জাস্ট এখানে সেই এটা সিলেক্ট করার পর এখানে নেক্সট করে দেবেন। তো এটা আমি একটা এটা ডেস্কটপ সাইডে করে নিচ্ছি যাতে সুবিধা হয়, ভালোভাবে বোঝা যায়। ওকে, তো এরপরে আরেকবার আমি একটা করে নিচ্ছি, এটা সেভ করে দেবেন। নেভার ট্রান্সলেট দিস সাইট, আপনারা কিন্তু মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারেন। তো দেখুন আপনাকে যেমনটা বললাম ফটো এবং সিগনেচার আপনি 80 KB মধ্যে সেভ করে নেবেন। সবচেয়ে প্রথমে যেটা আপনার চাওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার ইমেল আইডি দেবেন, এখানটা ইমেল আইডি কনফার্ম করবেন। তারপরে একটা পাসওয়ার্ড চুজ করবেন, নেম দেবেন ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, আপনার ফটো এবং সিগনেচার আপলোড করবেন 80 KB মধ্যে। ন্যাশনালিটি, কন্ট্যাক্ট নাম্বার দিবেন এখানে, এখানে 91 দিয়ে বাকি 10 digit নাম্বার এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে লিস্টেড ক্যাটাগরি জেনারেল এসসি এসটি ওবিসি মেরিট নাকি সিঙ্গেল, ডেট অফ বার্থ এখানে চুজ করবেন। তো এগুলো আমি একটু করে নিচ্ছি, জাস্ট আপনাদের একটা আমি ডেমো ভিডিও হিসেবে করে দেখাচ্ছি। ইমেল আইডি একটা যে কোনো আমি এখানে দিয়ে দিচ্ছি, test@gmail.com। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু বেসিক ইনফরমেশান এগুলো আমি ফিল করে নিয়েছি। আপনাদের যে প্রবলেমটা আপনারা ফেস করতে পারেন সেটা হচ্ছে 1 নম্বরে ফটো এবং সিগনেচার আপনারা সঠিকভাবে এগুলো সেভ করে নেবেন উইদিন 80 KB মধ্যে, ঠিক আছে। পাসওয়ার্ড একটা দিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এগুলো তো আপনারা জানেন কীভাবে করতে হয়। এখানে যেমন আমি এখানে টেস্ট ফর্ম হিসেবে করেছি যেহেতু, আপনাদের আমি ডেমো করে দেখাচ্ছি। তারপরে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেখুন, সবচেয়ে প্রথমে যেটা করবেন এখানে আপনার কান্ট্রি কোড দিতে হবে, +91 দেবেন। এরপরে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে 10 digit এটা দিবেন। তো এটাতেই বেসিক্যালি আপনারা প্রবলেম ফেস করতে পারেন। তো এরপরে সবচেয়ে যেটা রয়েছে শেষের দিকে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড, যেটা এখানে দেখাচ্ছে সেই ক্যাপচা কোডটা কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। তো ক্যাপচা কোডটা আমি এখানে করে নিচ্ছি। তো এরপরে আমি এখানে সেভ করে দিয়েছি, দেখুন সেভ করার সাথে সাথে কিন্তু নেক্সট পেজ চলে এসছে। এরপরে আপনাকে যেটা করতে হবে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে সেই সমস্ত ইনফরমেশান এখানে দিতে হবে। সবচেয়ে প্রথমে এখানে স্কুল কলেজ বা কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা এখানে বসাবেন, ঠিক আছে। আপনারা চাইলে স্কুলের নাম দিতে পারেন, অথবা যারা ওয়েস্ট বেঙ্গলে বোর্ড থেকে করেছেন ক্লাস 10 পাস করেছেন আপনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দিতে পারেন, কোন এক্সাম পাস করেছেন মাধ্যমিক এখানে বসাতে পারেন, ঠিক আছে। ইয়ার অফ পাসিং, কত সালে আপনারা পাস করেছেন সেটা এখানে দেবেন, কোন ক্লাস বা কোন ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন নাকি কোন গ্রেড, এগুলো এখানে দিতে পারেন। এরপরে রয়েছে আপনার পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্ট আপনারা পেয়েছেন, সাবজেক্ট স্টাডি, কোন কোন সাবজেক্টে আপনারা পড়েছেন, ঠিক আছে, সেটা এখানে দেবেন। এরপরে আদার্স ইনফরমেশান, এখানে জাস্ট এই কলামটা যদি আপনারা যদি ব্ল্যাঙ্ক রেখে দেন সেক্ষেত্রে কিন্তু ফর্ম সাবমিটটা নেবে না, অনেকে এই প্রবলেমটা এটা ফাঁকা রাখার জন্য কিন্তু প্রবলেম আপনারা ফেস করছেন। তো এটা আপনারা কী করবেন, এই এখানে আপনারা পাস্ট লিখে দিবেন, ঠিক আছে, PASSED। তো এটা লিখে আপনারা করবেন, তাহলে কিন্তু আপনার যে ফর্ম রয়েছে সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট আপনারা কিন্তু করতে পারবেন। তো ওগুলো আমি একটু করে নিচ্ছি ফটাফট যাতে ভিডিওটা খুব একটা লম্বা না হয়। তো এরকমভাবে কিন্তু HS, ঠিক আছে, HS করে নেবেন, গ্র্যাজুয়েশান, মাস্টার্স যদি কারো করা থাকে এগুলো আপনারা করে নেবেন, আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেই হিসাবে আপনারা করে নেবেন। তারপরে পার্ট যেটা রয়েছে সেটা একটু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখুন 1 নম্বর এখানে পয়েন্ট যেটা দেওয়া হয়েছে, হ্যাভ মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন অফিসিয়াল ওয়ার্ক ইন ইউনিভার্সিটিতে, যদি কোনো কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে ইয়েস করবেন, নয়তো নো করবেন। ওকে, হ্যাভ 3 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 45% মার্কস নিয়ে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, নয়তো নো করবেন। ওকে,
তারপরে হ্যাভ বেসিক নলেজ ইন কম্পিউটার ইনক্লুডিং নলেজ অফ ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট অ্যাকাউন্টিং সফটওয়্যার ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট। যদি আপনার কম্পিউটার নলেজ থাকে ঠিক আছে, সেগুলো তো ইএস আপনাকে এগুলো করতেই হবে। ইএস করলে কোন কোর্স আপনি করেছেন সেটা এখানে দেবেন। হ্যাভ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড নলেজ ইন ড্রাফটিং লেটার ফেয়ার নলেজ ইন ফাইন্যান্স অ্যাকাউন্টিং প্রসেস, অর্থাৎ ইংলিশে যদি আপনি ফ্লুয়েন্ট, ইংলিশে যদি আপনার ড্রাফটিং অর্থাৎ লেটার লেখার যদি দক্ষতা থাকে ঠিক আছে, এছাড়া ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে যদি ভালো রকম দক্ষতা থাকে তাহলে ইয়েস করবেন, নত নো করবেন। করার পর জাস্ট সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবেন। তো এগুলো আমি করে নিচ্ছি। তো দেখুন এগুলো আমি সমস্ত কিছু ফিল করে নিয়েছি মোটামুটি, যেহেতু একটা ডেমো হিসেবে করছি, জাস্ট এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দিতে হবে। তার আগে এখানে যেহেতু আমি এখানে ইয়েস করেছি, হ্যাভ বেসিক নলেজ ইন কম্পিউটার ইনক্লুডিং নলেজ অফ ওয়ার্ড প্রসেসিং, তো এখানে আমি দিয়ে দিচ্ছি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন DCA। তো আপনাদের যে কম্পিউটার কোর্স রয়েছে সেটা আপনারা এখানে মেনশন করতে পারেন। দেখুন ফর্ম কিন্তু সেভ নিয়ে নেবে। লাস্ট স্টেজ রয়েছে যেটা, সেটা হচ্ছে আপনার কোথাও যদি আপনি বর্তমানে কাজ করে থাকেন ঠিক আছে, সেটা আপনাকে এখানে দিতে হবে, অথবা পূর্বে যদি কোনো কোথাও যদি আপনি কাজ করেছিলেন তাহলে সেই ডিটেলসটা এখানে আপনাকে দিতে হবে। আর নয়তো জাস্ট এখানে কিছু করতে হবে না। তারপরে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, ক্যান ইউ জয়েন ইমিডিয়েটলি, অর্থাৎ চাকরি পাওয়ার সাথে সাথে কি আপনি জয়েন করতে পারবেন কি না, ইয়েস, ইয়েস হলে ইয়েস করবেন, অন্য হলে কবে করতে পারবেন সেটা এখানে ডেট আপনাকে দিতে হবে। হ্যাভ ইউ এভার বিন ডিসমিসড রিমুভড আস্ক টু রিটায়ার ফ্রম সার্ভিস, কোনো সার্ভিস থেকে এর আগে আপনাকে রিমুভ করা হয়েছে কিনা, ডিসমিস করা হয়েছে কিনা, বা রিটায়ার্ড হয়েছেন কিনা, ইয়েস করবেন হয়তো নো করবেন, করে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবেন। ওকে, কোনো আদার্স যদি ইনফরমেশান আপনি দিতে চান সেটা দিতে পারেন। এরপরে নেম দুজন আপনাকে রেফারেন্স হিসেবে দুজনের নাম দিতে হবে ঠিক আছে। যদি দুজন রেফারেন্সের নাম যদি নাও দেন তাও কিন্তু কোনো রকম প্রবলেম নেই ঠিক আছে, আপনি সরাসরি নেক্সট করে চলে আসবেন। নেক্সট করে চলে আসলে কিন্তু এরকম দেখতে পারবেন, আপনার যে ফর্মটা রয়েছে সেটার প্রিভিউ দেখতে পারবেন। তো আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। এরপরে জাস্ট এখানে যদি আপনি সাবমিট করে দেন, সাবমিট করে দিলে কিন্তু আপনার ফর্ম কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপরে যেটা পাবেন সেই ফর্মটা আপনারা ডাউনলোড করে রেখে দেবেন নিজের কাছে, ইন্টারভিউ দিন কিন্তু আপনার কাজে লাগবে। তো এটা আমি সাবমিট করছি না, যেহেতু একটা আমি ডেমো হিসেবে করছি, সো আপনারা আপনাদেরটা করে নেবেন ঠিক আছে। তো এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো, ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।